বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজের প্রেমের রসায়ন রূপালী পর্দায় আগেই দেখেছেন দর্শক। রায়হান রাফি পরিচালিত পরাণ ও দামাল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। বাস্তবেও তাদের প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেন শরীফুল রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমণি। পরিমণির এই ইঙ্গিত নতুন নয়, এর আগেও দামাল সিনেমার প্রচারে গিয়ে হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরিমণি। এবার সরাসরি মিমকে ট্যাগ করে নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দিলেন পরিমণি। বুধবার 9 নভেম্বর দিবাগত রাত 2টার পর ফেসবুকে স্ট্যাটাস দেন পরিমণি। সেখানে তিনি রাজ মিমের 2 সিনেমার পরিচালক রায়হান রাফিকে দালাল বলে আখ্যা দেন। মিমকে ট্যাগ করে পরিমণি লেখেন, মিম নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। অন্যদিকে রাফিকে ট্যাগ করে পরিমণি লেখেন, সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি। আর নিজের বর রাজের উদ্দেশ্যে এই নায়িকা লেখেন, এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার। মুহূর্তেই পরিমণির স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়।